আলানিয়াতি সালিহা, হে আল্লাহ আমার ভেতরটাকে বাইরের চাইতে সুন্দর বানায় দেন, আর বাহিরটাকেও দিনদার নেককার সালেহ বানায় দেন। কি বুঝলেন? এসান বলে এটাকে, বাহির দিয়ে দেখতে যত আল্লাহওয়ালা মনে হয়, ভিতর দিয়ে তার চাইতেও বেশি আল্লাহওয়ালা। এবং প্রকৃত আল্লাহওয়ালা কিন্তু এমনই, আপনি স্টেজে দেখে, দূর থেকে মিডিয়ায় দেখে তাদেরকে যতটা ভালো, যতটা সচ্চরিত্রবান, যতটা মিশুক, যতটা নেককার মনে করবেন, আপনি কাছে গিয়ে বসেন দেখবেন তার চাইতেও বেশি নেককার, তার চাইতেও বেশি দিনদার পাবেন। আমরা নিজে বহুত অভিজ্ঞতা এরকম হাসিল করেছি, বাইরে দিয়ে দেখে ভেবেছে একরকম, কাছে গিয়ে দেখেছি সুবহানাল্লাহ আরেক রকম, খারাপের দিকে না ভালোর দিকে। যেমন মাওলানা মাহমুদ গনবি, শুনেননি আপনারা নাকি? ভুলেই গেছেন। মাজলুম রে ভুলে যাওয়া কি ইনসাফ হবে না বেইনসাফি হবে? আমি নিজে 2017 সালে যখন প্রথম তার বয়ান দেখি অনলাইনে, সে ফেনীর মিজান ময়দানের ঐতিহাসিক বয়ান, শানে রেসালাত সম্মেলনের, যেই বয়ানটা মনে হয় বাংলাদেশে দেখা মনে হয় কারো বাদ নাই, সাতিমে রাসুলদেরকে নিয়ে ডেঞ্জারাস সেই বয়ান দিয়েছিলেন, তো ওই সময় দেখে এরপর পরাপর কয়েকটা বয়ান দেখে আমি ভাবছি, আরে এই হুজুরটা মনে হয় সেই রকম রাগি, মাত্রাতিরিক্ত রাগি। কথা বলতে বলতে যখন এভাবে হাতটা তুলে যখন এভাবে বলছেন, তার কথা শুনে নাস্তিকরা পর্যন্ত ডরায় যায়। খালি মিডিয়ায় দেখাই, বুকের পানি শুকায় যায়, টেলিভিশনে রিপোর্ট হলো, টক শো হলো, বেচারার মোবাইল বন্ধ করে 3 মাস ধরে পলায় পলায় থাকতে হইলো, কারণ এমন ভয় পেয়েছে এক বয়ান শুনে, ভেবেছে এটা মনে হয় পুরাই বাঘ, সামনে পাইলে হম করে একেবারে পুরোটাই খেয়ে ফেলবে, কিছুই আর ছাড়বে না। তো পরে যখন কাছ থেকে দেখলাম, আপনারা যেন দেখেন নাই কাছ থেকে আমার এই কথা বুঝবেন না, কোনোদিন দেখলে কাছে গিয়ে দেখেন, আরে এর চাইতে নরম, এর চাইতে মিশুক, এর চাইতে বেশি আন্তরিক লোক মনে হয় না। এমন একজন মানুষ যার সাথে মনগুলো দুষ্টুমিও করা যায়, যার যে কোনো বিষয় যদি স্লিপ অফ টাং হয় সেটাও তাকে সাধারণভাবে বলে দেওয়া যায়, কোনো অহংকার নাই, কোনো আলাদা ইগো নাই, নিজের ব্যাপারে আলাদা কোনো ভাব নাই। অবাক হতাম একজন সেলিব্রিটি মানুষ এমন হয় কিভাবে। তো এটা তো একজনের নমুনা দিলাম যাদেরকে ভালো আপনারা চেনেন, এরকম হাজার হাজার ব্যক্তিকে বলা যাবে যাদেরকে দূর থেকে দেখতে যতটা উত্তম মনে হয়, কাছ থেকে দেখলে আরো উত্তম মনে হয়। আমার শাইখ মুর্শিদ আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ হুজুরের কাছে যান মাহফিলে না, এখানে গিয়ে হুজুরের সাথে কিছু সময় কাটান, আমি স্পষ্ট একবার দুবার না শত শতবার দেখেছি, তো মাহফিলে দেখে হুজুররা যতটা ভালো লাগে, কাছে গিয়ে 10 মিনিট বসলে আরো বেশি ভালো লাগে। কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, কি ভয়টা না তারে পেত, আর বুড়া বয়সেও কি মাইকটা তারে মারবো, জুলুমের কিছু বাদ রাখে নাই, পুরো শরীরটারে একটা কঙ্কাল সার খোসায় পরিণত করেছিল, দেখতে তো মনে হতো বিশাল মোটা সোটা, কিন্তু এতটাই অচল বানিয়েছিল, পায়ের মধ্যে তো প্রায় সময় পানি জমে থাকতো না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, কল আসলে নিজের হাত দিয়ে মোবাইলটা রিসিভ করতে পারে, একেবারে অচল অক্ষম করে ছেড়ে দিয়েছিল। ক্লাসে যাবে ছাত্ররা হুইল চেয়ার উঁচু করে কাঁধে করে তাকে নিয়ে যেতে হয় ক্লাসের মধ্যে, এমন ভয়াবহ এক হালত। তো দূর থেকে দেখলে, কথাগুলো শুনলে মনে হয় বাঘের গর্জন, কাছে যান মেলামেশা করেন দেখবেন পুরোই যেন আরেকজন মানুষ। আরে এতটা নম্র হৃদয়ের অধিকারী কিভাবে হয়? মাওলানা মামুনুল হক জেলে যাওয়ার আগে তার সঙ্গে আমার দেখা হয়েছে মাত্র একবার, কয়বার? মাত্র একবার, তাও কোথায়? কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর রুমে। আমি ওই বছর যতবারই হাটাজারি বা চিটাগাং মাহফিলে যেতাম, হুজুর আমাকে আম এজাজত দিয়ে রেখেছিলেন যে আমি ক্লাসে গিয়ে বসতে পারবো, সেটা হুজুরের দাওরের ক্লাস হোক, বুখারীর অথবা মিশকাতের, মিশকাত শরীফের ক্লাস হোক, উলুমুল হাদিসের ক্লাস হোক। তো আমি যখনই যেতাম হুজুরের সঙ্গে মোলাকাত করে ক্লাস টাইম হলে গিয়ে ক্লাসে শরিক হতাম। তো এখন মাওলানা মামুনুল হক সাহেব ওই কাজটা করতেন। একদিন কাকতালীয় ভাবে আমি রুমে গেলাম, গিয়ে দেখি মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের পাশে বসা, পরবর্তীতে ক্লাসেও বসেছিলাম, ওই ছবিটাও এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে। ডাইন পাশে আমি বসে আছি হুজুরের ক্লাসে, বুখারি খুলে ক্লাসে শরিক হচ্ছি, বাম পাশে মাওলানা মামুনুল হক সাহেব বসে আছেন, হুজুরও ক্লাসে শরিক হয়েছেন। আল্লাহ তাআলা এরকম দিন তো দুনিয়ার ফিরাবেন না। কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমরা পাবো না, কিন্তু দোয়া করি আল্লাহ তাআলা মাওলানা মামুনুল হককে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আনুন। তো সেদিনে তার সাথে আমার জীবনের প্রথম মোলাকাত, অল্প কিছুক্ষণ সামান্য কথাবার্তা হলো, কেমন আছেন টাছেন, কুশল বিনিময় যেগুলো হয় ব্যাস এতটুকুই। তো কারাগারে যাওয়ার পর এতটা আপন মানুষ একজন আরেকজনকে করে নিতে পারে, তো হুজুর চলে এসেছেন, হুজুরের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব যতবার দেখেছেন একেবারে টেনে নিয়ে কাছে প্লেটে খাবার খাইয়েছেন।
জেলের মধ্যে আমি নিজেও বারবার অবাক হয়েছি, এতটা আন্তরিক হয় কিভাবে? কারোর সাথে চেনা জানা থাকলে সে আন্তরিক হতে পারে, এটা স্বাভাবিক। যাদের সাথে বন্ধুত্ব আছে, মহাব্বত আছে, নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, তারা তাদের খোঁজ রাখবে। প্রথম যেবার দেখা হলো কারাগারের মেডিকেলে, আমি কথা বলছিলাম ওই যে দুই তিন দিন আগে মুক্ত হয়েছেন মাওলানা আমির হামজা, তার সাথে দেখা হয়েছে, কথা বলছি। মাওলানা আমির হামজা দুঃখ করে সেই সময় আমারে বলছিল, ভাই দেখেন আমারে দিল বিস্ফোরক মামলা, বিস্ফোরক জিনিসটা কি এটাই তো আমি বুঝি না, এই জঙ্গিবাদ জঙ্গিবাদ সারা জীবন খেলে নামই শুই না গেলাম, আমারই বানায় দিল জঙ্গিবাদই, মানুষ এমনি মিশুক দুষ্টুমি করে আমার সাথে এভাবে কথা বলছে। হঠাৎ করে পেছন থেকে এসে একজন সালাম দিল, আমি তো তাকি অভাব, মাওলানা মামুনুল হক সাহেব আর হুজুর তো আর উঁচু লম্বা, আমার চাইতে হয়তো লম্বা হবেন। এখন পাশাপাশি যখন দাঁড়িয়েছে ওই আবেগের কারণে এটা খেয়াল করতে পারি নাই, সালামটা দিয়ে বুকে জড়িয়ে নিলেন। আমার মনে হলো আরে আমি আরেক জগতে চলে এসেছি, এরকম মানুষ যার সাথে মুসাফাহা করতে পারলেও লোকে নিজের জন্য এটাকে সম্মানের বিষয় গৌরবের বিষয় মনে করে এভাবে জড়িয়ে নিচ্ছেন। এরপর যতবার দেখা হয়েছে ততবার তো খোঁজ খবর নিয়েছেন, দিলে সুখ দুঃখের কথা বলেছেনই, কিন্তু মাওলানা গুনবী নিজে আমাকে বলেছে যে প্রায় প্রতিদিন, মানে আমরা ছিলাম এক বিল্ডিংয়ে, এরপরে একটা বিল্ডিং, তারপরে আর একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে থাকতেন মাওলানা মামুনুল হক সাহেব, মাঝখানের বিল্ডিংয়ে নিচতলায় পানিশমেন্ট শাস্তি দেওয়া হয়েছিল মাওলানা গুনবী সাহেবকে, আর এপারের বিল্ডিং এ ছিলাম আমি। তো এখন মাওলানা গুনবীর বিল্ডিং এ আবার চারতলায় থাকতেন মাওলানা জসীমউদ্দিন রহমানি, বিল্ডিং হলো আলাদা আলাদা। তো এখন প্রায় দিনে মাওলানা গুনবী আমাকে ডেকে ডেকে বলতেন, আরে মামুনুল হক সাহেব আপনার সালাম জানিয়েছেন, আপনার খোঁজ খবর জিজ্ঞেস করেছেন, মামলার কি হালত, দিলের কি হালত সব জানতে চেয়েছেন। আমি কয়েকদিন বলেই ফেলেছি, আল্লাহ এত এত ফিকিরের মধ্যে আমি যাও যে আবার থাকে আরেক দূরের বিল্ডিং এ, তাকে নিয়ে এতবার ফিকির করেন কিভাবে, এতবার জিজ্ঞাসা করেন কিভাবে। সর্বশেষ যেদিন কারাগার থেকে বের হচ্ছে গাট্টি বস্তা নিয়ে জামিন হয়ে গেছে, মনে তো মহা খুশি, একদিকে খুশি আর একদিকে পেরেশানি, কারণ জেল গেটটা হলো জেল বন্দীদের জন্য বড় পেরেশানির জায়গা, যতক্ষণ এটা ক্লোজ করতে পারবেন না দিল থেকে ভয় যাবে না। বহুত আসামি এমন জামিন হয় জেল গেট পর্যন্ত আসে, এরপর আস্তে করে আবার নতুন মামলা হাদিয়া নিয়ে ভিতরে চলে যায়। তো একদিকে ভয় আর একদিকে আসার আলো। এখন বের হয়ে আসছে গাট্টি বস্তা নিয়ে, হঠাৎ দুইতলা থেকে একজন দাওয়াত দিল, মাওলানা ওসামা। আমি হঠাৎ তাকালাম দুইতলায়, দেখে মাওলানা মামুনুল হক সাহেব পাঞ্জাবি গায়ে দিয়ে দাঁড়ানো, পাশে গেঞ্জি এবং লুঙ্গি পরে মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, যিনি এখন বাইরে আছেন হুজুর দাঁড়ানো। মাওলানা ওসাম এখন মাওলানা মামুনুল হক সাহেব বলছে, কি তোমার জামিন হয়ে গেছে? আমি বললাম যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন বললেন চলে যাচ্ছে একেবারে? আমি বললাম যে হুজুর চলে যাচ্ছি ইনশাআল্লাহ, শীঘ্রই বাইরে খোলা ময়দানে দেখা হবে। বলতে গিয়ে আমি নিজেই কেঁদে ফেলেছি, কারণ একজন মানুষ খাঁচার ভেতরে বন্দি, শিকলের পেছন থেকে আড়াল থেকে আমাকে ডাকছে, আমাকে কথা বলছে, আর আমি এখন গাট্টি বস্তা নিয়ে শেষবারের মতো বের হয়ে যাচ্ছি। এখন নিজের দিক থেকে তো সুখ লাগছে, কিন্তু তাদের চেহারার দিকে তাকিয়ে কান্না কারি বাহানা আসে। তো কেঁদে ফেলেছিলাম, কিন্তু বলেছিলাম হুজুর ইনশাআল্লাহ অতি শীঘ্রই খোলা ময়দানে দেখা হবে, একই মাঠে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু সেই যে দিন চলে গেল, দেখতে দেখতে মাস পার হয়ে হয়ে এক বছর দুই বছর হয়ে আরো বেশি সময় হয়তো হয়ে গেল, গত রমজানের আগের রমজানে আল্লাহ আমাকে বের করেছেন, এখন তার একটা রমজান সামনে আসতে যাচ্ছে, আদৌ কি হবে আল্লাহ ভালো জানে। বারবার সম্ভাবনা তৈরি হয়, শেষ মুহূর্তে এসে কিভাবে কিভাবে জানি কোন অদৃশ্য ইশারায় আটকে যায়। এখন দোয়া করি আল্লাহ তাআলা নির্বাচনের আগেই তাকে হেফাজতের সাথে, সেহাত এবং আফিয়াতের সাথে বের করে আনুন। এগুলোর পরিণতি তো ভালো হবে না। আরে মানুষের মহাব্বত এটাকে পিটিয়ে পাটিয়ে, হুমকি দিয়ে ধমকি দিয়ে দিল থেকে কেড়ে নেওয়া যায় না। তো বলছিলাম ভেতরটা যদি বাইরের থেকে উত্তম হয়, এটা হলো মুমিনের সর্বোত্তম আখলাক।